আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি ইমরান আছি আপনার সাথে, আপনারা দেখছেন ইমরান টিপটেক। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ড আবার রিসেট করে নিতে পারবেন। আপনারা যদি আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যান কিংবা মনে করতে না পারেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এই ভিডিওতে দুইভাবে এটা দেখাবো, সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সব কিছু বুঝতে পারবেন। যাই হোক, আমি আর কথা বলতে চাচ্ছি না, আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো তার জন্য প্রথমে আমরা যেটা করব, আমরা ফেসবুকে চলে যাব। তো আপনাদের যদি অন্য কোনো আইডি লগ ইন করা থাকে, তাহলে সেটা লগ আউট করে নেবেন। তো আমি লগ আউট করে নিয়েছি, জাস্ট এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো জাস্ট এখানে আপনারা ফরগোট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, ওই আইডির নাম্বার কিংবা ইমেইল এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি মূলত যে আইডি আমি রিসেট করব, অর্থাৎ নতুন করে পাসওয়ার্ড দেবো, ওই আইডির আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, জাস্ট আমি এটা সার্চ করে দিব। এটা সার্চ করে দিয়েছি, দেখেন আমার এখানে একটা নাম্বার দিয়ে দুইটা আইডি ক্রিয়েট করা আছে। তো আমি এখন যেটা করব, আমি প্রথম আইডিতে চলে যাব, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড। তো আমরা যেহেতু পাসওয়ার্ড জানি না কিভাবে দিব, সো আমরা এখানে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করে দিব। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন শো হয়েছে। তো আমরা এখানে SMS এর মাধ্যমেও এটা করতে পারি, অর্থাৎ আমরা যেই ফোন নাম্বার দিয়ে আইডিটা ক্রিয়েট করেছি, যেহেতু আমার ফোন নাম্বারও এখানে অ্যাড করা আছে, ইমেল অ্যাড্রেসও অ্যাড করা আছে, সো আমার এখানে দুইটা শো করেছে। তো আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে এটা রিসেট করে নেব, তাই আমি ফোন নাম্বার সিলেক্ট করে দিলাম। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আমাদের ফোনে একটা SMS চলে আসবে। তো আমার ফোনে কিন্তু কোড চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। আপনাদের ফোনেও সেমভাবে অটোমেটিক্যালি কোডটা নিয়ে নিবে, তারপরে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনাদের এখানে বলা হচ্ছে যে ইন্টারে নিউ পাসওয়ার্ড। তো আমি কোডটা দেখাচ্ছি, আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবেন না যে এটা আসলে সত্যি কিনা। তো দেখেন এই যে আমার কোড চলে আসছে, এটা হচ্ছে কোড। তো আমি মূলত ফেসবুকে চলে আসলাম, আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার এ নিউ পাসওয়ার্ড। তো জাস্ট আপনারা এখানে নতুন যে পাসওয়ার্ডটা আপনারা দিবেন, জাস্ট এখানে সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এখানে ক্লিক করে দিবেন লগ আউট অফ অদার ডিভাইসেস, অর্থাৎ যত ডিভাইসে আপনার অ্যাকাউন্ট অর্থাৎ লগ ইন করা আছে সেটি সেগুলো লগ আউট হয়ে যাবে। তো করে দেওয়ার পরে আপনারা এখানে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। তো আমি মূলত পাসওয়ার্ড চেঞ্জ করবো না, তা দেখাচ্ছি না, এভাবে খুব সহজে এটা কিন্তু করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আপনাদের। আমি একটু যে দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।